আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হাকিম, পিটারবোরো বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বর্তমান সময়ের অত্যন্ত জরুরি সরকারি নির্দেশাবলীগুলো নিজের ভাষায় বর্ণনা করিতেছি, যাহাতে আপনারা সহজে বুঝতে পারেন। এখন করোনা ভাইরাসের হার খুব বেশি, যাহা আমাদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়িতেছে। করোনা ভ্যারিয়েন্ট এর অর্থ অনেক বেশি এবং এটা অতি সহজে সংক্রমিত হয়, যাহার দরুন আমরা আবার লকডাউনের বিধিনিষেধের আওতায় আছি এবং যথাসম্ভব বাড়িতে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুড়ঙ্গের শেষে আলো রয়েছে, যেমনটি প্রধানমন্ত্রী বলেছেন। প্রতিদিন আরও বেশি সংখ্যক লোককে টিকাদান অব্যাহত আছে, তবে আরও মৃত্যু কমাতে, এনএইচএসের উপর চাপ কমাতে এবং টিকাদান কর্মসূচিকে কার্যকর হওয়ার সময় দিতে আমাদের সবাইকে ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাই দয়া করে বাড়িতে থাকুন, যাহা এনএইচএসের উপর চাপ কমাতে এবং জীবন বাঁচাতে অতি গুরুত্বপূর্ণ, অতি জরুরি কারণ যাহার জন্য বাড়ির বাহিরে যেতে পারেন। যেমন আপনার বা অতি দুর্বল ও অপারগ লোকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, বাড়ি থেকে কাজ না করতে পারলে কাজের জন্য বাহিরে যাওয়া এবং অপারগ লোকদের সেবা দানের জন্য যাওয়া, একা বা পরিবারের অথবা অপারগদের শারীরিক অনুশীলনের সমর্থনের জন্য বাইরে যাওয়া, যাহা প্রতিদিন অতি সীমিত হওয়া উচিত এবং নিজের এলাকার বাহিরে না গিয়ে নিজের বা শিশুদের অথবা সহচরদের সহযোগিতা করতে পারেন যদি আইনি বাধা নিষেধ না থাকে। জরুরি চিকিৎসা সেবা নিতে অথবা আঘাত প্রতিঘাতে ও গরুয়া নির্যাতনের শিকার হলে ক্ষতির ঝুঁকি এড়াতে বাহিরে যেতে পারেন। শিক্ষা ও শিশু সেবায় অংশ নেওয়া, যাহারা এর যোগ্য, শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হলে চিকিৎসার অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং শারীরিক অনুশীলনের মতো নিত্য প্রয়োজনীয় কারণে বাহিরে যেতে পারেন, এক্ষেত্রে কাজে যেতে পারবেন না। নিয়ম ভঙ্গ করলে পুলিশ আপনাকে জরিমানা করতে পারে, যাহা প্রথমবারে 252 এবং পরবর্তীতে দ্বিগুণও হতে পারে। যদি বিবেচিত কারণে বাহিরে যান, তবে অন্যের থেকে 2 মিটার দূরে থাকুন, লোকের ভিড় এড়িয়ে চলুন, দোকানের ভিতরে মুখের মুখোশ পরুন এবং বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। সবিচ্ছিন্ন থাকতে যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে দয়া করে স্থানীয় কাউন্সিলের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন, যাহা আপনাকে ঔষধপত্র ও খাবার দাবার সরবরাহে এবং একাকিত্ব দূর করতে অন্যান্যভাবে সহযোগিতা করতে পারে। তাই দয়া করে বাড়িতে থাকুন এবং সরকারের নির্দেশনা মেনে চলুন, যার মাধ্যমে আপনি এনএইচএসকে অন্যান্যদের সহায়তা করার সুযোগ দিচ্ছেন, যাদের জন্য এই সময় সহায়তা অতি জরুরি এবং পাশাপাশি জীবন বাঁচাতেও সহায়ক হচ্ছেন। ধন্যবাদ।